শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে ডাক্তার না থাকার দরুন রোগীর মৃত্যুর অভিযোগ তুলল পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা যায়, মধ্য শীতলকুচি এলাকার বাসিন্দা সফিয়া রহমান তার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে পরিবারের মানুষজন শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু সেই সময় জরুরি বিভাগে কোনো ডাক্তার ছিল না বলে অভিযোগ। ডাক্তারের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন পরিবারের মানুষজন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি পুলিশ প্রশাসন। অবশ্য এই বিষয়ে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর শম্ভু অধিকারী জানান, ওই রোগী মৃত অবস্থায় এসেছিল, এখানে ডাক্তারের কোনো গাফিলতি নেই। তিনি আরো জানান, কিছু রোগীর আত্মীয় পরিজন এক ডাক্তারবাবুর কোয়ার্টারে হামলা চালায় বলে অভিযোগ। এই বিষয়ে তারা লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। হাসপাতালে কি ঘটেছিল? আমরা তো বাড়ি মোটামুটি 2 কিলোমিটার আমাদের বাড়ি দূরে বাড়ি। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা আসি, দেখলাম আমি বাড়ি থেকে আসি, দেখলাম যে ডাক্তার তখন আসেনি, আধা ঘন্টা পর ডাক্তার আসলো। আসার পরে ডাক্তার কোনো রকম ট্রিটমেন্টের কোনো ইয়ে করেনি। ওনার কি হয়েছিল? উনি হঠাৎ এখানে বাড়িতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ডাক্তার ওখানে কিছু বলতে পারেনি যে মারা গেছে না, রেফার কোনো কিছু বলতে পারেনি। ডাক্তার কোনো চিকিৎসা করেনি না, কোনো রকম প্রেশারটা মাপছে, প্রেশারটা মাপতো অনেক পরে, মানে আধা ঘন্টা পরে উনি আসছিল। সহায়তা দিকলে করতে পারছে না, সাহস পাচ্ছে না, এগুলো আপনি আসেন একটু পরামর্শ করি কী করা যাবে না। তা উনি আমাদের আসেনি আর কি। উনি কি এখন মারা গেছেন? এখন ডাক্তার বলছে মারা গেছে, তারপরে 4 ঘন্টা অপারেশন রাখতে হবে। এই যে মারা যাওয়ার ব্যাপারটা, মানে কার উপর দায়ী করছে, মানে কেন? ডাক্তারই ট্রিটমেন্টও মানে অ্যাক্সিডেন্ট পেশেন্ট কিছু দেয়নি, মানে এখানে কি প্রাইমারি যে ট্রিটমেন্টের করা লাগে সেরকম কোনো ব্যবস্থাই করেনি। ডাক্তারই ছিল না, ডাক্তারের কি অনেকক্ষণ পরে আসছে, কোনো গাফিলতি দেখছেন? হ্যাঁ, গাফিলতি দেখতে ডাক্তার, গাফিলতিতে এরকম ঘটনা ঘটলো। এবারে আমরা জানি সাধারণত ইমার্জেন্সি ডাক্তার সবসময় বসে। আমার গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা অবধি 24 ঘন্টা ডিউটি ছিল। আজকে সকাল 9টায় আমার ডিউটি শেষ হয়। এবার আজকে দুপুর 3টে নাগাদ আমি যখন খেতে বসি, তখন দেখি আমার এই গেটে এবং এই ব্যারিকেডটার মধ্যে কেউ লাঠি দিয়ে খুব জোরে জোরে পেটাচ্ছে, ভাঙার চেষ্টা করছে, লাঠি মারছে আর ঢিল ছুটছে ভেতরে। এবার আমি তো বুঝতে পারিনি কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আমার জানার কথাও নয়। আমি যখন করে ঘর থেকে বেরিয়ে আসি, তখন দেখছি এরা অপত্য বাসায় গালিগালাজ করছে আর কন্টিনিউ আমার এটাকে পিটিয়ে যাচ্ছে লাঠি দিয়ে। বড় লাঠি নিয়ে এসে গেটটাকে মারছে, ভাঙার চেষ্টা করছে। সেটা কারা করলো আমি তো সেটা বলতে পারবো না, কারণ আমি তো ভেতরে ছিলাম, ওরা বাইরে ছিল। তবে আমি যেটুকু শুনতে পেরেছি যে এখানে পেশায় কন্ট্রাক্টরির কাজ করেন এরকম একজন ভদ্রলোক এবারটাকে লিড করেছেন। বিষয়টা হচ্ছে একজন রোগীর মৃত্যু হয়েছে এমনটা, এটা আমি জানি না, কারণ আমার ডিউটি নেই আজকে। আজকে আমার ডে অফ, অফ ডে আমার আজকে। এবার আমার ডিউটি না থাকলে হাসপাতালে ভেতরে কী হচ্ছে না হচ্ছে সেটা আমার জানার কথাও নয়, কিংবা হাসপাতাল থেকে কেউ আমাকে কোনো খবরও দেয়নি, কোনো ফোনও করেনি। তাই বলে চেম্বারে তো এত না, এটা চেম্বার নয়, এটা ভুল হচ্ছে একটা, এটা আমার থাকার জায়গা, এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি, আমার ফ্যামিলি এখানে থাকে। আচ্ছা, আমার সঙ্গে কোনো সমস্যা হলে সেটা অফিসে জানাতে পারে, এক্ষেত্রে তো আমার কিছু করারই নেই, মানে আমি জানি না কেন হলো কী হলো, আমার ডিউটিও নেই আজকে হাসপাতালের ভেতরে কী হচ্ছে তার জন্য তো আমি রেসপন্সিবল নই। যে ডাক্তারবাবু আছেন তিনি রেসপন্সিবল, আর হাসপাতালে যিনি আধিকারিক বিএমওই তিনি রেসপন্সিবল। স্যার কী দিয়ে ঢিল ছুঁড়া? এই অনেক একটা গোটা ইট ছুঁড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় ইট ছুঁড়েছে ভেতরে। এই বিষয়ে কি আপনারা অভিযোগ করবেন? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি বিএমওই তাকে জানিয়েছি, তিনি বলেছেন যে অফিসিয়ালভাবে এর অভিযোগ থানায় জানানো হয়। ওকে স্যার। কি হয়েছিল এখানে? জানি না, যে নিয়ে আসলো আমার বোন জামাই হয়, নিয়ে আসলো, 2 ঘন্টা এখানে পড়েছিল, ডাক্তাররা ঠিক মতো আসে নাই, সেবা করা মানে দেখে নাই, এবং তার আগে সে চলে গেছে, এরপরে আসলো বলেনি এতক্ষণ, এই একটু আগে বললো সে মারা গেছে। ইমার্জেন্সিতে ডাক্তার ছিল তখন? না, ডাক্তার ছিল না, ডাক্তারকে ডাকতে গেছে, ডাক্তার 2 ঘন্টা পরে আসছে। কোন ডাক্তার দায়িত্বে ছিল? কোন ডাক্তার দায়িত্বে ছিল? কোন ডাক্তার দায়িত্বে ছিল? হ্যাঁ, আড়ি ভাষণ ছিল। কে ছিল? কে ছিল? হ্যাঁ, কোন ডাক্তার ছিল? কোন ডাক্তার ছিল? কার গাফিলতি লক্ষ্য করলে? ডাক্তারদের গাফিলতিতে এই অবস্থা হলো। আচ্ছা, কি নাম ওনার? সফিয়ার মিয়া। আচ্ছা, আপনার নাম? আব্দুল লতিফ মিয়া। কি হয় উনি? আমার দুলা ভাইয়া বঞ্জা ভাই হয়।
এন্দাসের গাফিলতিতে এই অবস্থা হলো। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এই সেতু থানার পাশেই, মানে সোসাইটির পাশেই আর কি। আমরা যে রিকোয়েস্ট করলাম আরিফ চেম্বার থেকে পাইনি, ডাক্তার আরিফ চেম্বার থেকে পাইনি, তারপরে হচ্ছে অনেকে রিকোয়েস্ট করলো যে আপনারা একটু আসেন, উনি যখন সঞ্চয় হচ্ছে আপনার ক্লিয়ার করে জিনিসটা, মারা গেছে না জীবিত আছে আসেন একবার, উনি ঘর থেকে পারেন রিকোয়েস্ট করার পরে পরীক্ষার জন্য সিরিয়াস পেশেন্ট হলে তো আসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে না, থাকতে তো হবে। তাহলে কি ডাক্তার জঘন্য ব্যাপার এখানে? তোকে ডাক্তার কোনো ইমার্জেন্সিতে কোনো ডাক্তার ছিল না, আধা ঘন্টা পর ডাক্তার আসছে, তাও ট্রিটমেন্ট করেনি, কোনো রকম সিদ্ধান্ত দেয়নি, কোনো রকম সিলাই সালাইন লাগায় নেই, কোনো রকম অক্সিজেন দেয়নি, কোনো কিছু করেনি। রুগী বর্তমানে মারা গেছে? মারা গেছে, ওরা বলছে মারা গেছে, আমরা আবার বাবা বাড়ি নিয়ে যাচ্ছি, ওরা বলছে এখন বললো, আগে কিন্তু বলেনি, এখন তখন চিন্তাশীল হলো, আমরা যখন বললো তখন উনি বললো আগে কিছু বলেনি সিদ্ধান্ত, তাহলে 4 ঘন্টা অপেক্ষা করতে, উনি বললো যে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, সিদ্ধান্ত নেওয়া যাবে না। ডাক্তারের গাফিলতিতে এরকমটা হলো? ডাক্তারের গাফিলতি, পুরো গাফিলতি, ডাক্তারের কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তারের গাফিলতি দিল হচ্ছে। কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল? সমস্যা কি ছিল? উনি বিভিন্ন রকম হচ্ছিল, ওনার হচ্ছে হার্টের প্রবলেম ছিল, হার্টের প্রবলেম। আচ্ছা, বলছি কি নামাজ পড়তে গেছে? নামাজ পড়েলেন কিছু পড়া কি নামাজ পড়ে সেই ঘটনাটা? মানে নামাজ পড়ে গেছে দেড়টার সময়, নামাজ পড়ে যাওয়ার পরে এখানে পাঞ্জাবিটা খুলছে, উনি পাঞ্জাবিটা খুলছে, খোলার পর আমাদের দিদি এসেছিল, দিদি অন্য করে নামাজ পড়েছিল, পড়ে গেছে অর্ধেক, পড়ে গেছে অর্ধেক, মারা গেছিল, তারপরে এই ঘটনাটা। আমার আসার পরে ডাক্তারের কোনো কমে নেই, শুধু তো জল কিছু। কি নাম ওনার? যে যে অসুস্থ তার নাম সফিয়ার রহমান। সফিয়ার রহমান। আপনার নাম? আতিয়ার রহমান। কি হন ওনার? আমার জামাই বয়। হাসপাতালে ওই একটা আপনার হচ্ছে ব্রড ডেড পেশেন্ট এসেছিল। আচ্ছা, তো সেই সময় হচ্ছে যে ডক্টর বলছিলেন তিনি বলেছিলেন বিষয়টা যে পেশেন্ট মৃত আছে আর ওনাকে 4 ঘন্টা বডি রাখতে হবে, যেটা নিয়ম আর কি, মানে পোস্টমর্টম করে তারপরে আর কি বডি হ্যান্ড ওভার হয়। ওই কথোপকথনের মাঝখানে হয়তো পেশেন্টের বাড়ির লোক দু একজনের সাথে, মানে আরো যারা ছিল আর কি, সবাইকে তো এক্সপ্লেন করা সম্ভব না, দুজনকে বলেছিল, বাকিরা হয়তো শুনেনি, তারাই আবার শুনতে এসেছিল, ওটা নিয়ে একটু মিসকমিউনিকেশন হওয়াতে ডাক্তারবাবুর সাথে একটুখানি ইয়ে হয়েছে, ঝামেলা হয়েছে। মানে ওই পরিবার পরিজনের অভিযোগ যে ডাক্তারের গাফিলতিতেই এরকমটা হলো, এই বিষয়টা কি বলবেন? ডাক্তারের গাফিলতি না, পেশেন্ট তো বড় ডেড ছিল, মানে পেশেন্ট মৃত অবস্থায় এসেছিল হাসপাতালে। আচ্ছা আর ওই তার জন্য পেশেন্টের বাড়ির লোক কিছু লোক ওই আমাদের এক ডাক্তারবাবু কোয়ার্টারের উপর নাকি হামলা চালিয়েছে। আচ্ছা, এই বিষয়ে কি লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, লিখিত অভিযোগ থানায় করা হচ্ছে আর সিসিটিভি ক্যামেরা দেখে আইডেন্টিফাই করা হচ্ছে কারা কারা করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।